म सल्ले सही दीनम अल्लाह होम सल न माऊलाण आ नियाणम माओलाणम मोहमद जुर जुड़ মাওলানা মোহাম্মদ আল্লাহ হুম্মা হোম আবার প্লিজ একটু বসে পড়েন প্লিজ মাহফিলের সুন্দর জায়গা একটু বসে পড়েন নাবিয়ানাম মাওলানা মোহাম্মদ নাবিয়ানাম নামা নাম বাজান কষ্ট হয় ও আমি আমি মানুষ এখন মাফ করি দিয়ে না আমি ছোটো মানুষ বড় হুজুর আল্লামা আমার তাইর হিসাবে আইতেছ তো অপেক্ষা করেন কথা কণ ঠিক কিনা না আমি তো ছোট মানুষ এই দারখিলা মাছ কতক্ষণ টুনুর টুনুর করি যাম গই বড্ডা হুজুর আয়ে অসুবিধা নাই কথা কণ ঠিক কিনা না তো বাজান কষ্ট হয়নি কোনো কষ্ট হয় হ্যাঁ ও মাসাল্লাহ আ ও মাসাল্লাহ আমার হাবা আমরার মধ্যে আরেক আশেখের রাসুলের আগমন আরেক পাগলা আছে আল্লাহ মা শেখ সাদি আবদুল্লাহ সাদেক ফুরি এরে হাবা কেন রে আইয়া দেখুন যখন টান্ডাই দিব নবীর প্রেমের বিষে দর্শে গো ওরে কি করিব ও তার গবি সে পরান যায় নবীর প্রেমের বেশি পারা না যায় গো এটা আবার হ্যাঁটা বলা বার আমি তো ছোট মানুষ মারহাবা কন মারহাবা বাজানো আয়াত তেলোয়াত করেছিলাম নোট দিস পয়েন্ট আল্লাহর কোরআন কি 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 কথা কনা কি আল্লাহর কোরআন এগারো সিফারা কত ভাড়া আলেম সমাজ যারা আছেন গভীর মনোযোগ কত ভাড়া এগারো সিপারা হাফিজিয়া কোরআন শরীফ নেন পনেরো নম্বর ফিস্টা কত নম্বর পনেরো নম্বর ফিস্টার একেবারে শুরুতেই আমার আল্লাহ ইউনুস আল্লাহ ঘোষণা দিলেন আলাই কোরআন মজা লাগে কি লাগে না আরো জোরে বলেন বন্ধ আলা এটা হলো হরফে দাম্বি এটা কি হরফে দাম্বি আলেন সমাজ বুঝবেন এই আলাম মানি হলো সাবধান আলাম মানি হলো রেড সিগন্যাল আলাম মানি হলো বিপদ সংকেত আলাম মানি হলো খবরদার খবরদার কে কয় আরো জোরে আরো জোরে বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া কন্দার ও দুলিয়ার মানুষ সাবধান সাবধান সতর্ক খবরদার খবরদার নিশ্চয়ই ইন্না মানি কি ইন্নামানি নিশ্চয় আউলিয়া হলো অলি শব্দের বহু বচন অলি ইউন শব্দের অর্থ বন্ধু মানি আল্লাহ কার্লা মানি আল্লাহর বন্ধু আউলিয়া হলো অলি শব্দের বহু বসন ওলিউন মানি একজনকে বুজায় আউলিয়া মানি অনেকগুলা বন্ধু বুঝায় সোহাল্লা এখানে আমরা সবাই আসি এটা বহু বসন আর শুধু আমি একলা আসি এটা এক বসন এবার বুদ্ধির নি নাও যারা কোনো তাবে তাবি নাও তারা হলো বেলায়েতের যুগের ওলি তারা কি ওলি ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু কার বন্ধু আমার নবী ডাক দিয়া কয় সাবিরা যারা আল্লাহর বন্ধু ওই আল্লাহর বন্ধুরাও হাসরের ময়দান যে ওই হাঁসরের ময়দানটা বড় কঠিন হবে এ আমার দিগির পারের যুবকবার হাসরের ময়দান এমন একটি ময়দান তামার সাগর হয়ে যাবে আমার নবী মাতার একই বারে নিটি বারোটা সূর্যের তাপ অথবা বারোটা সূর্যের মুখ একসাথেই তাপ মাতার মধ্যে পড়বে মাতার মগজগুলি মুমের মতো গলে যাবে শরীরের মাংসগুলা খসে খসে পড়ে যাবে ময়দানে মা চিনবে না তার সন্তানকে স্বামী স্ত্রী স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে নাও আপন রক্তের ভাই তার ভাইকে চিনবে নাও আপন বন বোন কি চিনবে না গর্বের সন্তানকে মা চিনবে নাও যত ঘনিষ্ঠই বন্ধু বলেন না নাও কোন বন্ধু সেদিন বন্ধুকে চিনবে না ওই হাসরের ময়দানে একটাই শুধু আওয়াজ চলবে বাঁচাও 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 তরিতে মুখরিত হয়ে যাইবা একটু ভেবে দেখেন যুবক ওই ময়দানে কিন্তু একদিন আপনাকে আমাকে দাঁড়াতে হবে যারা আমল যেমন হবে তার ওখানের অবস্থা তেমন হবে যারা নেকান হবে যারা আল্লাহ আলা হবে আল্লাহর আর সির নিচে ছায়া পাবে আর বাকি যারা গুণাগার বেনাবাজি বেইবাল মুসি যারা হইব আমার নবী ডাক দিয়া কই উম্মত ওই উত্তপ্ত গরম তামার সাগরের মধ্যে সাতার কাটবো শরীরের মাংসগুলা কই একদিন দুদিন না এইভাবে উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়ায় থাকবো পঞ্চাশ হাজার বছর আল্লাহ একবার কর এত উত্তপ্ত গরমের মধ্যে অস্থির হয়ে যাবে সবার চেহারার মধ্যে ফেরেশানি ফেরেশানি সবার চেহারার মধ্যে টেনশন বাঁচাও বাঁচাও বলবে আমার নবী অলি আল্লাহর মর্যাদা বলতে কি বলেন এই আমার সাহাবিরা শোনো 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 ওরা কিন্তু এখনো দুনিয়া আসে নাই ওরা আমি নবীকে দেখবে না ইয়া তুন আমি বাদিকুম ওরা আমি নবীর পরে দুনিয়ায় আসবে আমি নবীরে কিন্তু দেখবে না তো চনা দেখেই আমি নবীর প্রতি ইমান আনবেই আমি নবীর প্রতি ইমান আনার পরে আল্লাহর ফরজ হুকুমগুলি আদায় করার পাশাপাশি অতিরিক্ত এক্সট্রা নফলিও এবাদত করার মাধ্যমে শরীয়তের পূর্ণ হুকুম আহকাম মেনে আল্লাহর জামন্দি হাসিল করে মালিকের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর এত কাছের হয়ে যায় আল্লাহর এমন প্রিয় হয়ে যায় এক পর্যায়ে আল্লাহ তাদেরকে তাদের বন্ধু বলে ঘোষণা আল্লাহ কি আল্লাহ আল্লাহ তাদেরকে কি বলে বন্ধু বলে কি বলে যখন আল্লাহর বন্ধু হয়ে যায় তখন তাদের আর কোনো চিন্তা থাকে না আর কোনো টেনশন থাকে না কারণ মনে রাখবেন মাল্লাহুল কুল তুমি যদি আল্লাহর হয়ে যাও আল্লাহর সব সৃষ্টি তোমার আমার গোলাম হয়ে যাবে কথা বলেন ঠিক কি না তরিকাপন্থী দরবারপন্থী যারা আছেন তাদের জন্য অত্যন্ত জরুরি একটি কথা হলো মুর্শিদের দরবারে যাইতে হবে ভক্তি নিয়ে আদব নিয়ে বেড়াগিরি মুর্শিদের দরবারে চলে না হলি আল্লাহর দরবারে চলে না কথা কোন কথা কোন ঠিক কি না কারণ বাবারা আমার বন্ধুরা আমার ওলি আল্লাহর কাছে যাবেন আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য সিনার জন্য ঠিক নি বাজানো ছেড়ে দিলাম গভীর মনোযোগ তাহলে তরিকা পন্থী যারা হবেন তাদের সর্বপ্রথম সদক হলো তাদের মাঝে হিংসা থাকতে পারবে না লুক থাকতে পারবে না সমালোচনা কি চগুল খুঁড়ি পরনিন্দা এগুলো পরিহার করতে হবে নিজের খায়েশ যত আমিত্ব আমার আমার বলতে যেই আমিত্ব আছে এই আমিত্বকে কুরবান করে দিতে হবে জিন্দা মারা মরতে হবে কথা বলেন ঠিক কিনা বন্ধু এ আমার নবীর প্রেমিকের দল একটু মনে যুগ দিয়ে শুনে আল্লাহর বন্ধু যারা তাদের কেমন সম্মান ওলি আল্লাহ দিন আল্লাহর দরবারে কত মহান দেখেন এবারে আমার নবী বলেন আবু রায় ও আমার সাহাবি শোনো শোনো ওই কঠিন ময়দানে সবার চেহারার মধ্যে টেনশন টেনশন ভাব থাকবে সবার চেহারার মধ্যে চিন্তাও সবাই বাঁচাও বাঁচাও বলে কানব সবার চেহারাটা দেখতে পেরেশানি ভাব দেখা যাবে কিন্তু অলি আল্লাহ যারা হয় ওই হাসরের ময়দানে এই কঠিন সময় তাদের চেহারার মধ্যে চিন্তার লেশ মাত্র দেখা যাবে না তাদের চেহারা থাকবে নুরানি উজ্জ্বল হাসি উজ্জ্বল চেহারা আল্লাহর আর আরশের নিচে তারা ছায়ারত অবস্থায় থাকবে জবানটা খুলে জুরে জুরে কন আল্লাহ আকবার আর জুরে বলুন না ইয়ার রাসূল আল্লাহ জবান খুলে মহাব্বতে বলুন না ইয়া ওলি আল্লাহ তাইলে ওলি আল্লাহর দাম আছে না নাই এবার বলন আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি না নাই ওলি আল্লাহর পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখান মাশাআল্লাহ এই হাতু আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে তাহলে আমরা উলি আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি তো কথা কয় না গভীর মনোযোগ তাহলে এবার দেখেন অলি আল্লাহর পক্ষে থাকলে কি লাভ জানা দরকার আছে না নাই কারণ অলি আল্লাহর পক্ষে এই কারণে আমরা আসি কারণ আমরা বাংলাদেশের যে সকল মুসলমান আছি এই ইসলাম ধর্মটা আমরা পাইছি অলি আল্লাহর কাছে কথা বলেন ঠিক কিনা কারণ আমাদের বাংলাদেশে কোনো নবী রাসুল আসে নাই নবীর এই দিন ইসলামকে অলি আল্লাহর মাধ্যমে নবীর প্রতিনিধিদের মাধ্যমে আমাদের মাঝে পৌঁছেছেন কথা বলেন কথা বলেন ঠিক কি নাম বাজান আমার বন্ধুরা আমার এই অলি আল্লাহর কাছে আমরা গেলে আমাদেরকে কিছু লোকে অফবাদ দেয় অলি আল্লাহর কাছে গেলে আমাদেরকে মন্দ বলে ভণ্ড বলে বেদাতি বলে মাজার বলে বলে কি বলে না মুর্শিদ্রেম ওরে অন্তর ফুইরা হইসে কালারে ঠিক না আরো জোরে বলেন ঠিক কিনা মুর্শিদ প্রেম আমরা চাই কি চাই না হায় হায় রাখাল মোর সারে প্রেমে এত জ্বালা ওরে তো ফুইরা হইছে কালারে ঠিক না ও একা নে ফরে ফরে আই লাভ ই শারাহা আমার কি গতি দয়াল হবে আমার কি গতি ওলি আল্লার কাছে যাবেন বন্ড বলবো সুবিধা নাই আমরা তো এমনি बर्बाद হই গেছি ওলি আল্লার কাছে যাই বলে আমরা বালানাথ না তো আমরাজন বালা তোমরা বালা লইয়া বালা লইয়া অসুবিধা নাই আমরা যাই তোমার মানে না তুমি যাইও না কিন্তু অপবাদ কেন দাও আমরা যাই আর তোমার কেন চলে এই জন্য বলি আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে কথা কন কমা এই ফুলা মান্ডি না ঠিক কিনা বলক বলক লুখে মন্দ তাতে গতি না জালালি বলে একবার যদি নবীর দেখা ভাই একবার কান এই নবী দেখলে আর কিছু লাগলি এই নবীর দেখা আমরা ফাইতে চাই কি চাই না এই নবী ফাইতে হলে কোনো ডক্টর অর্জন করন লাগে না এই নবী পাওয়ার জন্য মুক্তি মহাদেশা লাগে লাগল এই নবী পাওয়ার জন্য গুরু বার্ষীতে পড়া না এই নবী পাওয়ার জন্য ডক্টর হওয়া লাগে এই নবী পাওয়ার জন্য নবীর দিদার জন্য আমার নবীর মহাবতি হলো যথেষ্ট কথা কণ ঠিক আমার নবীর প্রেমিক ছিলেন হজরতে বেলাল আমার কথা কয় না হজরতে বেলাল কোন বার্সিটির ছাত্র নাম হজরতে বেলাল ফাজিল কামিল দাখিল এগুলা ভাস করেন নাই হজরতে বেলাল রাজি আল্লাহ দেখতে দিগির পারের ইয়াং যুবকদের মতে স্মার্ট এত সুন্দর ছিলেন না ওই সামদেশের মানুষ ছিলেন অনেক কালো ওনার রং ছিল শরীরের কালার অনেক কালো ছিল বাজান সুন্দর সুন্দর স্মার্ট আনন্দ স্মার্ট দেখে নবীকে চিনা যায় নাও নবীর চিলতে হয়

ডি সে সাহাবিরার সমালোচনা করে এ কথা বলেন না কেন এই জন্য আমি বলতে চাই যে ডক্টর হইয়া ডক্টরের জবান দিয়া সাহাবাই کرامের সম্পর্কে কথা বলতে লাগাম রেখে কথা বলতে পারে না ওলি আল্লাহ সম্পর্কে কথা বলতে জবানের মধ্যে আদব থাকে না আমি মনে করি রে ডিগ্রি ফারার মুসলমান এই রকম ডক্টর হওয়ার চাইতে মূর্খ হইয়া যদি নবীর मोहब्बत তন্তরে থাকে আমি মনে করি আল্লাহর কসম রে ওই ডক্টরের চাইতে ওই মূর্খ রিকশাওয়ালা দিন মজুর বদিল্লাতে উইন্না সে আমার নবীর

কারণ এই নবী নবী করার নাম নবীরে সিনার নাম নবীরে জানার নাম নবীরে মানার নাম নবীরে ভালোবাসার নাম হইল ইমান কথা কয় না নবী আমরা রোজান ওমা কথা কয় না নবী আমরার জান নবী আমরার প্রাণ এই নবী আমরার ইসলাম নবীরে যারা গ্রহণ করছে তারা হইছে মুসলমান নবী আমার ধর্ম ওই নবীরে যারা মানছে তারাই তো হয়েছে ধর্মিক নবী আমার ঈমান ওই নবীরে যারা মানছে তারাই হইল ईमानदार কথাগন ঠিক কিনা নবী নাই তো ধর্ম নাই নবী নাই তো মুসলমান নাই নবী নাই তো নাই কারণ ইমানের মূল আমার নবী মোহাম্মদ রাসুল কথা কোন ঠিক কিনা ওরে আল্লাহ নুর নবী ফাদা কোরআন ফ্রহমান ঠিক কিনা আল্লাহ নুর নবী ফাদা কোরআন ফ্রহমান ও বে রাসুল ইমানের মূল হাদিসে ফরমান কথা বলুন ঠিক কিনা বাজান আমার গভীর মনোযোগ হজরত বেলাল মনে আছে হজরত বেলাল আমার নবীর আশিক ছিলেন আমার নবীর প্রেমিক ছিলেন এবারে আমার নবী যখন জাহিরি ভাবে ফর্দা করলেন আমার নবী যখন ইন্তেকাল করলেন হজরত বেলাল সিদ্ধান্ত নিলেন আমি আর মদিনায় থাকতাম না সোহান কেন থাকতাম না কারণ আমার নবীর পরে নবীর ঘোষণা অনুযায়ী নবীর পরে খেলাফতের দায়িত্বে ছিলেন সৈদানা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান তিনি খেলাফত কালে ছিলেন আড়াই বছর কত বছর ছিলেন জোরে বলেন কত বছর এটা ভিন্ন আলোচনা বাজান আমার এবারে হজরত বেলাল রদিয়াল্লাহ তাহার কাপড় সুবর বেডিং পত্র সবকিছু গুছাইয়া গাটুরি ডালয়া হসরুতি সেই দিন আবু বকরের কাছে গেলেন হাবু বকর আমি আর মদিনায় থাকব না আমি চলে যাব আমার জন্মভূমিতে আমি সেই সামদেশে চলে যাব আমি আর থাকব না এই কথা যখন বেলাল বেলালের জবান থেকে আমার নবীর সাহাবি আবু বকর সিদ্দিক যখন শুনলেন আবু বকর ডাক দিয়া কই বেলাল ও বেলাল এটা কি শুনাইলেন কি শুনাইলেন না না কি ছেড়ে আপনি যাইলেন না হামরার জন্য কি আপনার উপর আনবুরে

আল্লাহ গন আমি যেদিকে আমি যেদিকে ফিরাই কি সেদিকে তোমার দেখি খাঁচার পাখি মার লু কি আল্লাহ গন হজরত বেলাল কান্দাই আবু বকর এই মদিনার দুলা গুনি মদিনার অলি গুলি অর্জুন যেন নবী 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 করে খালদে আবু বকর আমার নবীরে তো দেখতাম ওই জায়গায় বসতো ওই জায়গায় বসে উজু করতো ওই জায়গায় হাঁটতো এই জায়গায় বসে আমাদেরকে নিয়ে নসিহত করতো ওই জায়গায় নবীর দাঁড়ায় আত আমি বেলাল যখন আজান দিতাম আমার নবী ওই জায়গায় থাকতো আমি আজানের মধ্যে নবীর নাম নিয়ে নবীর এইভাবে দেখাইতাম হাবু বগর আজ কইটা দিন গত হয়ে গেল আমি আমার নবীরে দেখতে পাই না ও আবু এই মদিন আয় আমি থাকতে পারতাম না নবীরে বিরোহে আমার দম বন্ধ হয়ে আসে সেইদিকে তাকে নবীর স্থিতিগুলি আমার এ টুকরে টুকরে খান্দা আল্লাহ আকবারখন আব্বকর্ক বেলাল আমনের শুধু খারাপ লাগে আমনেরই ফেরান ফুরে আমরা কি ফুরে না খয়ে জানি আপনাদেরও কষ্ট লাগে কিন্তু আমি বেলাল সহ্য করতে পারতাম না এই কথা বলে বেলাল বিদায় চাইলেন যাই হোক সংক্ষেপ করে বলছি যেহেতু আমার আলোচনার বিষয় একটা হজরতে নবীর মহাব্বরটা কি শুধু এটা বোঝার জন্য অসুবিধা হচ্ছে না বাবা কষ্ট হইতেছে প্রাসঙ্গিক ক্রমে কথাটা বলছি বাজান আমার হজরতে বেলাল চলে গেলেন আপন সন্দেশে কোথাও চলে গেলেন নিজের দেশে চলে গেলেন এইভাবে একদিন দুই দিন তিন দিন অনেক দিন গত হয়ে গেল হজরত বেলাল গুমা হজরত বেলাল গুমের গড়ের মধ্যে হঠাৎ করে হজরত বেলাল আমার নবীর প্রেমিক দেখতে পাইলেন আমার আপনার কামলি বলা দয়াল নবীজি মায়ার নবী রহমত নবী হজরত বেলালের গড়ে হাজির হইয়া গেছে আল্লাহ একবার এবারে ইয়ার সুর আল্লাহ হামান নবী কান্দে আবু ও আমার সাহাবি বেলাল হামি নবীর কথা কি তোমার মনে পড়ে না বেলাল আমার লগে বুঝি অভিমান করছো রাগ করছো মোদিনাসে সাইরে সুদার সুর বেলাল বেলাল আমার জন্য কি তোমার পরাল বেলাল আমি নবীর রওজা মুবারকের পাশে এসে একটু কি আমার সালাম দিতে তোমার মনে কয় না এই কথা বলে আমার নবীর চোখে দিও বাড়ি পড়ি এই দৃশ্য এখন হজরত বেলাল দেখলেন লাভ দিয়ে উঠে বসে গেলেন হাইরি ব্যাপার কি আমি আমার কাছে আসলেন আর তো ঘুম ধরে আর তো ঘুম আসে নাও নবীর প্রেমিক হজরতি বেলাল দেরি করলেন না বাবা রওনা করে দিলেন দৌড়ে 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 আপনাদের থেকে চলে গেলেন আমার নবীর মদিনায় হজরত বেলাল যখন মদিনায় আসলেন মদিনার মধ্যে এতদিন পর হজরত বেলাল রাজি আল্লাহ তালহুকে দেখে মদিনার মধ্যে একটা হই হুল্লুর পড়ে গেল আল্লাহ একবার কন মদিনার ছোট ছোট বালকেরা ছোট ছোট বালিকারা কিশোরেরা যুবকেরা দৌড়ে বলতেছে কে কোথায় আছে নবীর মজ্জেন ফিরে আসছে না কোনো আমার নবী মনে হয় ফিরে আসছে আল্লাহ আকবার কোন এবারে হজরতে বেলাল আমান নবীর রওজার পাশে গেলেন নবীর সালাম দিয়া কাঁধে নবী গো দয়াল নবী তুমি বিনে এই জগতের দয়ালার কেহ না বলতে পারবেন সবাই নবীর মহাব্বতে বলতে পারবেন বলেন নবীর মহাব্বতের নামে কিন্তু ইমান ঠিক কিনা তাহলে একটু মহাব্বতে বলেন হুজুর চলে আসছে বলেন দয়াল নবী তুমি এই জগতে দয়াল আফান এটা হইতেছে মারহাবাকন বাজানো এই গত পরশু দিন মনে একসাথে মাহিল করছি গুহিল্লা আল্লাহ কবুল করুক জোর আমিন এক লগে বহু জায়গাত গেছি আল্লাহর রহমতে পর্যন্ত আমার অত্যন্ত মহব্বতের মানুষ বড় ভাই আল্লাহ কবুল করুক জোর কোন আমিন আমার উনি ছোট ভাইয়ের মতো আদর করে এবারে দাওয়াত দেয় কয় কয় এটা দেয় আমি এত কিছু কিন্তু কই করতাম না আউন লাগবো আমার মাফিল আবদার মারহাবাকন এটা মহব্বত কথা বলেন ঠিক কি কিনা আল্লাহ হুজুরের হায়াতে আমলে এ নেমে অফুরন্ত বরকত দান করে জোর আমিন তো হুজুর চলে আসছে আমার যেহেতু কথাটা গোসাল রয়েছে দুই চার পাঁচ সাত মিনিট যদি একটু সময় দেন আব্বাহ কথাটা গোসাই নিতাম অসুবিধা বলি উনি যদি অনেক ফান্ডা খাইতেছে তো ফান্ডাও খাইয়া লোক আমিও একটু কথাটা গোসাই নিই আর আপনারা যারা বাইরে আছেন ফান টান খাওয়ার থাকলে তাক দা খাইয়া আইন হুজুর আইয়া লেছে টানটা দিয়া লাইলে ফরে যদি না থাইন মিস করবেন কথাখন ঠিক কিনা এই মিস করেন বেন কথাটা মনে ইয়া কনে আমার একটা কথা মনে পড়ছে কই নিতাম নি কথাটা সময় যেন কম লাস্ট পর্যন্ত কথাটা কইয়ে যায় কইতামনি না এদিন সিটাং গেছি কোন জায়গা সিটাং গেছি যাওয়ার পর আমার একটা শখ হয়েছে শখটা কইলাই একদম পার্সোনাল কথা কইতামনি আমার একটা শখ হয়েছে বহুদিন ধরে ট্রেন চলি না আমি একটু ট্রেন চললাম মার কর এবার শখ হয়েছে একজন কই অনলাইনে টিকিট কাটানো যায় একটা অ্যাপস আছে টিকিটটা এখনও মোবাইলে আছে অনলাইনে ঢুকে গুতে গুতে মশাল্লা একটা টিকিট সিটও হয়ে ফাই সময় আছে তিরিশ মিনিট আমি আছি কাত্তা রাস্তার মাথা ভার সিগন্যাল বাড়িয়া দরবার শিব আলামিন বাড়িয়া মাদ্রাসা যেখানে আমি পড়ালেখা করছি ওই মাদ্রাসা আছে আষ্ট নিউ মার্কেট বটতলি রেল স্টেশনে এখন চিন্তা করলাম এই সময় পারেনি আল্লাহ যে ট্রেন চললাম যাই হোক তাড়াতাড়ি রওনা করছি স্টেশন যাইয়া মনে করেন স্টেশনের কাছে ফুটছি দিয়ে একটা হরন হলাম পথ করে উঠছি কি তার ঘটনাটা গিয়ে তো একজনটা কইলাম ভাই এই ট্রেনটা কি চলে গেছে মানে মমি এর আসলো বিজয় এক্সপ্রেস

ট্রেনের সামনে দাঁড়াইয়া সায়া রইলাম স্টেশনের রেলগাড়িটা মাই পাচলে গরির কাটা কথা কন কথা কন ঠিক কিনা ওই টিক 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 করে ওই রেলগাড়ি জাগিতেছে আমার সামনে আমি আর গাড়িতে ওটা আমার আর সুযোগ হয়েছে না একটু সময় লস করার কারণে ট্রেন মিস করছি তাই দিকির ফের রাব্বারা হুজুর আইলেছে নবীর ফ্রেমের বিশ্বের দর্শে গো যারে টান্ডা আর আগে আইয়েন নাইলে আমার ট্রেনের মতো মিস করে নেবেন কথা কন কথা কন ঠিক কিনা ফूला হয়নি টা আওয়াজ বাজান গবীর মনোযোগ ছেড়ে দিলাম অল্প 50 মিনিট বাজান আমার গবীর মনোযোগ এবারে হযরত বেলাল আসলেন মদিনার মধ্যে একটা হইহুল্লার পড়ে গেল এবারে সবাকে কে কই আসস তাড়াতাড়ি আয় বেলাল রেদি দেখা যা নবীর মুয়াজ্জিন আরে নবীর mohabbat ছিল ওই বেলাল ওইটাই বুঝাইতে চাইলাম কোন ডক্টরেট অর্জন করেন নাই কোনো বার্সিরিতে ভরেন নাই কোন হাজার হাজারে जाया কোন ডিগ্রি নেন নাই কথা বলেন না কেন হজরত বেলাল আমার নবীর মন থেকে শুধু মহাব্বত করছে এই মহাব্বতের কারণে মহাব্বতের আওয়াজ দিয়ে যখন হজরত বেলাল আজান দিতেন হজরত বেলালের আজানের মধ্যে এই মাইক লাগছে না ইকু মেশিন লাগছে না ইউটিউব লাগছে না আজ আরশে ওয়ালেবি सुनते আজা কি আজা থি আজানে বেলালি কিতাব শাক্কি দেয় হজরত বেলালের আজানের ধ্বনি মাইক সারা আরশ থেকে শোনা যাইতো আর একটু জোরে শুধু তাই নয় হজরত বেলাল আজান যতক্ষণ না দিত সূর্য উঠত না সকালও হইত না জোরে এখন আল্লাহ একবার তাহলে নবীর মহাপুত্রের দাম আসেনি। বাজান হজরত বেলাল আসলেন কর কই বেলাল একটু আজান দেন অনেক দিন ধরে আপনার কোনটে আজান শুনি না নবী থাকতে নিয়মিত আপনার কোনটে আজান শুনতাম আজকে একটু আজান দেন একটু ওই নবী থাকা সময়ের সময়টার অনুভূতিটা একটু অন্তরে নেই একটু আত্মার প্রশান্তি লাভ করি হজরত বেলাল না না আমি আজান দিতাম না কয় কেন কয় আমি যদি আজান দেয় আমার আজান কে শুনবি আমার নবী যেই নবীতেই দরাদামে নাই আল্লাহ একবার কন হজরত বেলাল আমি আজান দিব না কারণ আমি যখন আজান দিতাম আমার নবীর দেখাইতাম এখন তো আমি নবীর দেখাইতে পারবো না জাহিরি ভাবে নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে নবীর জন্য খাল এবারে নবীর সাহাবিরা বুঝতে পারলেন বেলাল এমনি আজান দিবে না একটু যাও নবীর কলিজার টুকরা না তিমাম হাসান হুসাইন রে ডাকো সোহান লাখন যে হাসান হুসাইন যে আমার নবী জীবনের সাইতে বেশি ভালোবাসতেন হুসাইনের এমন অঙ্গ নাই যে জায়গায় আমান নবী সুমাদেন নাই আমান নবীর টুটমো বরক লাগেন নাই হুসাইন এমন ভালোবাসতেন নবী কই হুসাইন উমিন্নি ও আনা আমিন হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে এই জন্য আহলে বায়াতের মোহাব্বত আমরা চাই কি চাই না আজকে দেখবেন বহু শিক্ষিত মৌলবিও আছে আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে ইয়াজিদ রহমতুল্লাহ আলাই বলে কি বলে না এই সমস্ত নব্য হাইব্রিড মার্কা সাইক থেকে একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন ছলে বলে কৌশলে কথার ফাঁকে ফাঁকে দুই চারটে ইংরাজি মায়ের আপনার ইমান চুরি করে নিব কথা কন ঠিক কিনা আমরা তো ইংরাজি ফিংরাজি বুঝি না মাতৃভাষা বাংলাদেশের বাঙালি বেড়া মাছ ডাইল ভাত খাইয়া সোজা বাংলায় কয়াম ওইলে বুঝ নাইলে তরমুজ ঠিক কিনা কম এমনি নামাজ করে হাত করে বল ঠিক কিনা নবীর মোহব্মত আমরা চাইকে চাই না আল্লাহ একবার ইয়ার সুরাল্লাহ আল্লাহ একবার বলেন তাইলে না আবার আমার সর্বোপরি এবারে যখন নবীন নাতি আসলেন শেষ কষ্টই শুনুকুনু নবীন নাতি আসলেন আইসা অনুরোধ করলেন আপনি একটু আজান দেন এখন মণিবের আউলাত নবীর আউলাত নবীর কলিজার টুকরা নাতি এখন ওয়ার্ডার করছে এখন যদি আজান না দে মাগো মণিবের আউলাত বেয়ার দুফী হবে আল্লাহ আর যেরকম হজরত বেলা আজান শুরু করে দিলেন আল্লাহ আকবার বলে যখন প্রথম দনিটা দিলেন মদিনার জমিনে একটা চিৎকার পড়ে গেল কে গো এ মদিনার যুবক যুবতীরা কে কোথায় আছো হজরত বেলাল রাজি আল্লাহ তারানহু নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আজান শোনা যায় মনে হয় আমার নবী মনে আবার মদিনায় ফিরে আইছে সবাই দৌরে দৌরে সবাই নবী নবী জিকির করতে করতে আসতে সেই হে নবী নবী মেরা দিল মকামি বহ

অর্থাৎ আমরার জিকিরে নবী নবী আলা হজরত বলেন দমে জব তক দম হে উনকা শোনাতে যায়গে দে যতদিন প্রাণ থাকবে কন্তে যতদিন সুর থাকবে এই সুরে মুস্তফার গান গাইব তাই সুন্নিরার জিকিরে জবানে শুধু নবী 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 এই কারণে নবী নবী করে কারণ নবী দিল মকাম হাবিবে হে নবীর মকান্ত তো সুন্নিরার দিনের ভিতরে এই কথা গান ঠিক কি না নেকക്കളরা কয় নবী মরে গেছে 77 আর মরা নবী লয়ে তোরা আমরা আমরা जिंदा আসি মরে নাই মরে নাই নবী লুকাইয়া রইছে ঠিক কি না মরে নাই মরে নাই নবী লুকাইয়া রইছে কথা বলেন ঠিক কি না একটু হাত উঠাই বলেন নবী খুশি হবে বলেন মরে নাই মরে নাই নবী লুকাইয়া রইছে বেঈমানেরা বলে নবী মরি আগে সে বলেন বেঈমানেরা বলে নবী ওরে ইচ্ছা করলেন নবী দনে থাকতে পারতেন আর সফরে ঠিক কি নাম অরি উম নবী মদি না শুইছে ঠিক কি না উম্মদর কা নবী মদি না শুইছে বেমা বলে নবী মরিয়া গেছে কথাখন ঠিক কি আমাদের বিশ্বাস অমাণ্নবী জিন্দা নবী আমানবী হায়াতু নবী আমরা ওলি আল্লাহর কাছে এই কারণে যাই যেহেতু সাবজেক্ট ছিল ওইদিকে দিকে প্রাসঙ্গিক ক্রমে এদিকে এসেছি নবী বলেছেন আনা খা তামুন নাবিহীন লা নাবি আবাদি আমার পরে আর কোনো নবী আসবে না কেমত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ তালা লাগানো হবে কেমত পর্যন্ত একটা দরজা খোলা থাকবে ওই দরজার নাম হলো বেলায় ঠিক কিনা ওই বেলায়তের যুগে ওলি আল্লাহরা হইল। ওই সরকারের প্রতিনিধি যেরকম ওয়ার্ড ভিত্তিক জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক চেয়ারম্যান মেম্বার এমপি আছে না নাই আমার নবীকে আমার প্রতিনিধি ওয়ারি ছিল ইন্নাল উল্লা সোহান আমার নবীকে যেখানে আমার নবী বলে যেখানে আমার দিন ইসলাম কালিমার দাওয়াত পুষে নাই ওখানে আমার প্রতিনিধি হকানি অলি আল্লাহ রাখাল সৈয়দ মর্তুজ আলী সাহ রহমতুল্লাহ মতো এরকম হকানি অলি আল্লাহ এক এক জায়গায় এক এক গ্রামে এক এক প্রান্তে এক এক দেশে পাঠাইয়া পাঠাইয়া ওই যারা কালিমা পায় না তারার কাছে যায় নবীর কালিমাটা ফসাইয়া দিছে সুতরাং অলি আল্লাহর অবদান নিজেকে যারা মুসলমান দাবি করেন কখনো আমরা বলতে পারবো না আজকে ইসলাম ধর্মের নিজে যে নিজ ইসলাম দাবি করতেছি এটাই কিন্তু অলি আল্লাহদের অবদান কথা ঠিক ঠিক কিনা এই আধা মিনিট বাবা নামনের নাম কি মোহাম্মদ আয়ুব খান আপনার নাম আব্দুল আব্বাল খানের আব্বার নাম নাজত খানের আব্বার নাম মেমন খানের আব্বার নাম ইসলাম শেষ কথা না বা এই ফলে হয়নি না ঠিক কিনা বাংলাদেশে ইসলামের বয়সটা কিন্তু বেশি দিন হয় নাই আমার কথা কয় না। তিন চার জেনারেশন কোনের পরে এরপরে অবতার কি আসল কইতে পারে না এমনও হইতে পারে কোনো অন্য ধর্ম অবলম্বী ছিল আমার কথা কয় না আর আমরা কুমিললাটাও তো দিনে কালকবে নালার কথা না এটা যে ত্রিপুরা ছিল ঠিক কি না এটা ত্রিপুরা ছিল এন ওই হরে কৃষ্ণ হরে রাম চলছে তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি কে শুনাইল ওই দেখেন বাবা শাহজালাল বাবা শাহজালালের দেশ সিলেটি ভূমিরে সিলেট এর বহু আসে কাজে আস না আসে না মার হবা কন সিলেটটা আসছে কারা কারা একটু হাত তোলেন মার হাবা কন মার হাবা ওরে বাবা শাহ দেশ সিলেটি ভূমি রে বাবা সাজালালের দেশ সিলেটি ভূমি রে ওরে আইসি সিলেট যাই তাকুম শুইয়া যে মাটিতে ঘুমালা সে তিনশো সায়লিয়া সিলেট আমার সিলেট তোমার সিলেট জান রে জান রে বাবা শাহজালালের দেশ সিলেট ভূমি রে ঠিক কি না তাইলে ওই উনার পূর্ব জেনারেশনের কাছে কোন না কোন উনার পূর্ব হয়তো ঠাস করে এরকম মর্তুজা আলী শাহর মতো এরকম একজন আল্লাহর ওলি পাইছে উনার কাছে ডাকছো ও এদিকে হুনো কই যাও তুমি মন্দিরে যাই পূজা করতাম বইও কথা আছে কি কথা তুমি যে মন্দিরে যাও এটা ভালো না এটা পূজা করেন ভালো না মাটির খোদা এটা এটার কোনো ক্ষমতা নাই এক আল্লাহর পূজা করো কয়টা কি থাকো বইও তাহলে কথা আছে এবার বইয়া মনে করেন দুইজনে চা ফান খাইতে খাইতে এই কইতে 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 বুঝাইছে আর সাধু আল্লাহ ইলা হাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাহেব আল্লাহর ফেরিত রাসুল কয়টা হেসানি প্রমাণ কি এই আল্লাহর অলিরা কিছু ক্যারামত দেখেছে কয় তোমরা যে আগুনের পূজা করো আগুনে বাঁচাই বনি কয় আমরা আগুনের এখন থেকে বাইল দিয়ে রাখতেছে রেজন নরগে গেলে না ফুড়ে কয় আমি যেই খুদার পূজা করি ওই ক্ষুদা সব ক্ষমতা আগুনের ক্ষমতা নাই চাই তোমারে আমরা আগুন থেকে বাঁচাই তার নি বাঁচাই তারলে কি তা করবাক কো মুসলমান বিসমিল্লা আগুনের মধ্যে খাজা বাবা হাত দিছে আগুন জল তাসে আর জল তাসে তারা কয় খাইছে রে অনেকদিন পরে শুকনাল আর কি ভাইছে এই কথা যেন কিছুক্ষণ পরে খাজা বাবা আগুনের ভিতরে বই হবি আল্লাহ আল্লাহ জিকির করে সর্বনাশ আগুন দি আগুনের জাগাত রয়েছে গাঁজা বাবা গাঁজা বাবার জাগাত একটা ফসমও ফুটতে পারে না কারণ নবীর ফ্রেমে ফুইরা হয়েছে যেজন চাই দুনিয়ার আগুনে ফুরবে তারে এমন কারো সাধ্য না